নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু, তারপরেই উত্তাল হয়ে ওঠে যাদবপুর। দিকে দিকে প্রতিবাদ, সেই প্রতিবাদে যেমন যাদবপুরে ছাত্র সংগঠনগুলো সামিল হয়, তেমনভাবে বাইরে থেকে তৃণমূল কংগ্রেস, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এমনকি বিজেপি যুব মোর্চা তারাও সামিল হন। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপি যুব মোর্চার একটি মঞ্চে। সেই মঞ্চের ব্যানারটা আগে প্রথমে দেখাবো, আপনারা দেখুন ব্যানারে লেখা রয়েছে র্যাগিং পুরে অনাচার, আর দেরি নয় চাই বিচার, 16 আগস্ট থেকে 19 আগস্ট 2023 যাদবপুর কলকাতা, সময় বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা। এই কর্মসূচি তাদের চলছিল গত 16 তারিখ থেকে, এটা 19 তারিখে শেষ হওয়ার কথা। কিন্তু গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছেন, এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতারা তারা প্রশ্ন তুলছেন যে যখন লিডার অফ অপোজিশন বিরোধী দলনেতা এই মঞ্চ থেকে বক্তব্য রাখছেন, তারপরের দিনই পুলিশ এই মঞ্চ জোর করে খুলিয়ে দিচ্ছে। দেখুন কীভাবে মঞ্চের মধ্যে থাকা সমস্ত জিনিস ইলেকট্রিশিয়ানরা নিয়ে যাচ্ছেন, ডেকোরেটার্সরা নিয়ে যাচ্ছেন, এবং পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে যে ওপরে পারমিশন নেই সেই কারণে এটাকে আপাতত খুলে দেওয়া হচ্ছে। আমি আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো যে ডেকোরেটার্সে যারা রয়েছেন তারা এটাকে খুলে নিয়ে চলে যাচ্ছেন। স্বাভাবিকভাবে বিজেপি যুব মোর্চা প্রশ্ন করছে যে রাজ্যের বিরোধী দলনেতা যখন এই মঞ্চে আসছে তখন পুলিশ এই মঞ্চ খুলে ফেলতে তৎপরতা দেখাচ্ছে, আর পুলিশের যাদবপুর থানার কর্তারা বলছেন ওপর মহলের নির্দেশ আছে তাই তিনি এটাকে মানছেন, ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই মঞ্চ আর রাখা যাবে না। কিন্তু এখানে পাল্টাও অনেকে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ যখন এই যাদবপুরে মঞ্চ টাঙিয়ে মঞ্চ খাটিয়ে তারা প্রতিবাদ করলেন তখন তাদের মঞ্চ খোলা হলো না, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির মঞ্চ খুলে দেওয়া হচ্ছে, এবং একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুলে দেওয়া হচ্ছে এই অভিযোগ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বরা করছেন। তারা আইনি ব্যবস্থা নেবেন তারা কথাবার্তা বলছেন, তবে এই যে 16 আগস্ট থেকে 19 আগস্ট এই যে কর্মসূচি অবস্থান বিক্ষোভ, এটার কী হবে? এটা কি বন্ধ হয়ে যাবে? এই প্রতিবাদ কি আর হবে না? এই প্রতিবাদ কি আর চালাবে না? এই প্রশ্নটা অনেকে বলছেন, অনেকে তুলছেন, এবং যুব মোর্চার যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন অবশ্যই এই প্রতিবাদ চলবে, তবে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে, কীভাবে পরিকল্পনা করা যায় আগামী সময়ে আন্দোলনটাকে কীভাবে নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনা তারা করছেন। কিন্তু আপাততভাবে পুলিশ যেহেতু এই মঞ্চ থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছে, তাই আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে পতাকা সেই পতাকা এখানে পড়ে রয়েছে, এবং প্ল্যাকার্ড, ফেস্টুন যেগুলো দিয়ে তারা প্রতিবাদ করছিলেন এতদিন ধরে সেগুলো সবটাই পড়ে আছে। কিন্তু কর্মী সমর্থকরা নেই, যুব মোর্চার কোনো নেতা নেই, কারণ পুলিশ এখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছে এবং এই মঞ্চ বেঁধে রাখার আর কোনো অনুমতি নেই। পুলিশের কর্তারা বলছেন কোনো অনুমতি নেই, অন্যদিকে লিগাল সেল বিজেপির তারা বলছেন তারা অনুমতি নিয়েছেন, জয়েন্ট সিপি ক্রাইমকে মেল করেছেন, তারপর তারা মঞ্চ টাঙিয়েছেন এবং এখান থেকে প্রতিবাদ করছেন। কে সত্যি কথা বলছে এটা উত্তর সময় দেবে, তবে আপাততভাবে এই মঞ্চ যে আর থাকছে না সেটা একেবারে স্পষ্ট, কারণ এই মঞ্চ রাখার কোনো অনুমতি নেই, পুলিশ এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এখন দেখা রয়েছে যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যারা নেতারা তারা এই আন্দোলনটাকে অন্য কোন পথে নিয়ে যায় এবং কীভাবে তারা এগিয়ে নিয়ে যায়, নিঃসন্দেহে এদিকে তো আমাদের নজর থাকবে এবং অবশ্যই আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকে এখানে শেষ করছি, আরও অন্যান্য সব কন্টেন্ট দেখতে রিপাবলিক বাংলার এই ফেসবুক পেজ আপনারা নজর রাখুন, ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।